আসসালামু আলাইকুম চোখের আলো আধার আবেলান আজকের আমাদের সাফল্যতম পর্ব এই পর্বে আমরা অতিথি হিসেবে আপনাদের সামনে উপস্থিত করেছি ডাক্তার সৈয়দ কাদের উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শেখ ফজিল উত্তনেসা মুজিব আই হসপিটাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট গোপালগঞ্জ কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট ডাক্তার মেহবুব আপনি কেমন আছেন জি ভালো আছে আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মেহবুব সঙ্গত কারণেই আজকে আপনার সাবজেক্ট আপনি যে সাবজেক্টে চোখের যে অংশে আপনি অধিক পারদর্শী চোখের পাতার রোগ সমূহ চিকিৎসা এটা নিয়ে আমরা একটু কথা বলবো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের হয়ে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাচ্ছি আমাদের চোখের পাতার কাজ কি চোখের পাতায় কি কি রোগ হতে পারে চোখের পাতার কাজকে চোখের পাতার কাজ এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি চোখের পাতা আমাদের চোখে প্রোটেকশন দেয় চোখের পাতা যদি না থাকতো তাহলে চোখে প্রোটেকশন পেত না এবং চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ আহ হতো এবং চোখ নষ্ট হয়ে যেত এবং মানুষ দৃষ্টি হারিয়ে ফেলতো যেমন আপনি একটা ক্যামেরা যদি দেখেন ক্যামেরার যে লেন্স আছে লেন্সের সামনে যদি আপনি প্রোটেকশন না দেন তাহলে তো লেন্স নষ্ট হয়ে যাবে চোখও এক ধরনের মতো চোখের মাধ্যমে আমরা দেখি এবং চোখের পাতা চোখে আমাদের চোখটাকে প্রোটেকশন দেয় এবং চোখের পাতার রোগকে আমরা অবহেলা করতে পারি না কারণ চোখের পাতা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে চোখও ক্ষতিগ্রস্ত হবে এর জন্য চোখের পাতার কোনো সমস্যা হলে আমাদেরকে একটু সিনসিয়ার বা আমাদের সজাগ হতে হবে এবং চোখের পাতার যত্ন নিতে হবে এবং কোন সমস্যা বা কোনো রোগ মনে হয় তাহলে চিকিৎসকের হতে হবে অনেক ধন্যবাদ চোখের পাতায় সাধারণত আমরা কি কি রোগ পেতে পারি চোখের পাতার সাধারণত বিভিন্ন অ্যালার্জি ধরনের রোগ হতে পারে ইনফেকশন হতে পারে যেটা আমরা গ্রাম বাংলায় যেটা বলি অঞ্জলি বলি চোখের পাতায় গোটা হয় এই এই গোটা হতে পারে এবং যখন ইনফেকশন হতে পারে মাথায় যেমন খুশকি থাকে সে খুশকির জনিত চোখের বিভিন্ন অ্যালার্জিও হতে পারে চোখের পাতা যেমন স্বাভাবিক পজিশন আছে চোখের পাতাটা নেমে যেতে পারে এটা জন্মগত ভাবে নামতে পারে বা জন্মের পরে যেকোনো সময় এটা চোখের পাতা নামতে পারে চোখের পাতারটা ভিতরের দিকে ভাজ হয়ে যেতে পারে চোখের পাতাটা বাইরের দিকে ভাজ হতে পারে অনেক সময় আমরা চোখ বন্ধ করি দুই পাতার মাঝখানে কোনো গ্যাপ থাকে না অনেক সময় দেখা আমরা চোখ বন্ধ করছে কিন্তু চোখ খোলা আছে এটাকে বলা হয় থার্মোস এটা হতে পারে মানে চোখ ঠিক মতো বন্ধ হচ্ছে না চোখের পাতা ক্লোজ হচ্ছে না অনেক সময় চোখ ভালো আছে চোখের পাতাও ভালো আছে কিন্তু ঘন ঘন পলক পড়তেছে এই তারপর চোখের পাতার বিভিন্ন ধরনের টিউমার হতে পারে ক্যান্সার হতে পারে চমৎকার আপনি সংক্ষেপে আসলে অনেকগুলি ডিজিজকে অ্যাড্রেস করলেন চোখের পাতার জন্মগত কোন রোগ হতে পারে কি জন্মগত রোগকে আপনারা কিভাবে আসলে চিকিৎসা করেন যেমন জন্মগত চোখের শুধু পাতা না চোখের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের মতো চোখের পাতাও সমস্যা হতে পারে যেমন আমরা আমাদের প্রতিটা চোখের দুইটা পাতা আছে উপরে পাতা আছে নিচের পাতা আছে জন্মগত ভাবে আমাদের চোখের পাতা আহ ডেভেলপ নাও হতে পারে তৈরি নাও হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে দুই চোখের পাতা তৈরি হয়েছে কিন্তু পাতা খোলা যাচ্ছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের পাতার যে একটা অংশ তৈরি হয় না যদি উপরে পাতাটা ঠিক তৈরি না হয় তাহলে চোখ খোলা থাকবে তখন চোখের একটা ইনফেকশন হতে পারে চোখের দৃষ্টি হারানোর একটা সুযোগ থাকে বা দৃষ্টি হারিয়ে যেতে পারে এটা এরকম যেমন হতে পারে আবার জন্মগত ভাবে চোখের পাতা নেমেও যেতে পারে অনেক সময় চোখের পাতার এক ধরনের ভাজ হয় চোখের কোনায় এক ধরনের ভাজ হয় যেটাকে আমরা বলি এপিক্যান্থাস হতে পারে চোখের দুই চোখের মাঝখানে যে গ্যাপ আছে চোখের পাতার এটাও অনেক গ্যাপটা বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে তবে ট্রোসিসটা হচ্ছে জন্মগত সবচেয়ে কমনলি আমরা পাই আমাদের দেশ এর প্রেক্ষাপটে যেটা চোখের স্বাভাবিক অবস্থা থেকে চোখের উপরে পাতাটা নিচের দিকে নেমে যায় এবং চোখের পাতা নেমে গেলে যেটা হয় যেমন চোখ যখন আমরা খুলে থাকি তখন আমরা জিনিসগুলো দেখি আর চোখের পাতা যদি নেমে যায় তখন আমাদের দৃষ্টিটা ব্যাঘাত হয় এবং এর জন্যে অনেক সময় আমাদের চোখের যে দৃষ্টিশক্তি চশমার যে পাওয়ার চেঞ্জ হয়ে যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় এই চোখটা দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে এটাই আমরা সবাইকে জানানো দেওয়ার চেষ্টা করছি যে এরকম যদি জন্মগত কোনো ত্রুটি থাকে সেটা অবহেলা না করলে অবশ্যই চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে অনেক ধন্যবাদ চোখের পাপড়ি চোখের পাপড়িতে আমরা অনেক সময় অনেক রোগ পেয়ে থাকি আপনি একটু আগে বলছিলেন যে খুশকি এছাড়া চোখের পাপড়ির আর কি কি রোগ হতে পারে এবং কি চিকিৎসা করেন আপনারা চোখের পাতার অ্যালার্জি হতে পারে চোখের পাপড়ির অ্যালার্জির জন্য চোখের পাপড়িগুলি উঠে যেতে পারে যেটাকে আমরা বলি ম্যাট্যারোসিস আর সবচেয়ে বড় যে চোখের পাপড়ির একটা ডিরেকশন আছে উপরের পাপড়ির ডিরেকশন এবং নিচের পাপড়ির ডিরেকশন আছে सपोजে উপরের পাপড়িটা উপরের দিকে থাকে এমন যদি পাপড়িগুলো উপরের দিকে না থেকে যদি নিচের দিকে ডিরেকশন হয় তাহলে তো ওই চোখের সামনে মনোবিজ্ঞান একটা কিছু রয়ে গেছে এটাকে আমরা বলি ল্যাশটসিস আবার চোখের পাপ্যে আমরা একটা লেয়ারে তৈরি হয় অনেক সময় এবং একবার দুইটা পাপড়ি বা কয়েকটা পাপড়ি এই উপরের দিকে না থেকে এটা ভিতরের দিকে চলে যেতে বলে পারে যেটাকে আমরা বলি যদি পাপড়িগুলি উপরের দিকে না থেকে ভিতরের দিকে যায় তাহলে কি হবে চোখটাকে সারাক্ষণ ইরিটেট করবে এবং চোখের মধ্যে মনে হয় যেন কিছু একটা কাটা কাটা লাগতেছে চোখে পানি পড়তেছে চোখে ব্যথা করতেছে এবং এই বারবার এই ফ্রিকশন হওয়ার জন্য যেটা হয় চোখের যে সারফেস যেটা আছে সারফেসটা নষ্ট হয়ে যায় তখন চোখে ইনফেকশন আলসার হতে পারে এবং যখনই ইনফেকশন আলসার হবে তখন চোখের দৃষ্টি হারিয়ে যেতে পারে আরেকটা যেটা হয় যে চোখের লেয়ার পাপড়িগুলি একটা লেয়ারে থাকে এই পাপড়িগুলি একটা লেয়ারে না থাকে দুই তিনটা লেয়ার তৈরি হতে পারে যেটাকে আমরা বলি এটা কখন হতে পারে যদি আঘাতজনিত কারণে বা যখন কেমিক্যাল রিয়াকশন কেমিক্যাল যদি চোখে পড়ে তারপর বেশ কিছু ডিজেল কারণে যদি চোখের এই পাপটির মার্জিনগুলি নষ্ট হয়ে যায় তখন এই সমস্যাগুলি বেশি হয় এবং একাধিক লেয়ার তৈরি হয় চোখের পাপটির আচ্ছা আমরা আলোচনায় এক পর্যায়ে বলছিলাম যে চোখের পাতা জন্মগত ভাবেও পরে যেতে পারে কারণে মেকানিক্যাল টোসিস হয়ে চোখের পাতা নেমে আসতে পারে এখন এই নামা পাতাটাকে আপনারা সার্জারির মাধ্যমে আপনারা ঠিক করে দেন নর্মাল পজিশনে নিয়ে যাচ্ছে আমার একটা প্রশ্ন যে জন্মগত টোসিস এটাকে টোসিস বলছি জন্মগত পাতা পড়ে যাওয়াটা কত বয়সের মধ্যে করা বাধ্যতামূলক এবং কেন আচ্ছা এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে চোখের পাতা যে নেমে যাচ্ছে এই নেমে যাওয়ার পরিমাণটা কি পরিমাণ মানে কি পর্যায়ে আছে যদি অল্প একটু থাকে তাহলে আমরা অবজারভেশন রাখি এবং তার দৃষ্টিটা ঠিক আছে কিনা এটা খেয়াল করি যদি পাতাটা বেশি নেমে যায় তখন তো তার দৃষ্টি স্থায়ীভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চোখ যখন এবং চোখের ভিতরে যে বাইরের যে আলো এটা চোখের ভিতরে ঢুকতেছে না চোখের ভিতরে আলো না ঢুকলে তার দৃষ্টি কিন্তু তৈরি হয় না তখন হয় কি চোখ এটা আমরা অলস চোখ হয়ে যায় যদি চোখের পাতা বেশি নেমে যায় তাহলে যে কোনো বয়সে বয়স যদি তার এক বছর হয় সাত আট মাসও হয় তাও করা যায় তবে দর্শকদেরকে সম্ভবত ডাক্তার মেহবুব আমাদের জানানো উচিত আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন আপনি এই বিষয়ে কাজ করেন আট বছরের পূর্বেই এই অপারেশনটা করানো উচিত কারণ আপনারা লেজি চক্ষু বা বা বলি না কেন আট বছরের পরে এই দৃষ্টিটা আমাদের পুনরুদ্ধার করা যায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আহ ডক্টর মেহবুব আমরা আপনি অঞ্জলি নিয়ে বলছিলেন এই অঞ্জলির বিভিন্ন নাম আছে কেউ কেউ গ্রামেগঞ্জে নাটকেল বলে কেউ তেলেঙ্গা বলে অঞ্জলি বলে আসলে এই যে চোখের ফোরাটা এটা কেন হচ্ছে এবং এটার প্রতিকার কি আচ্ছা আসলে নামটা বিভিন্ন এলাকা ভেদে ভাষা ভেদে এটা আসলে নামের তারতম্য হয় তবে এটা আমরা মেডিকেল টার্মে যেটা বলি এটা ক্যালাজিয়ন বলি এখানে যেটা চোখের পাতায় অনেকগুলি গ্লান্ড আছে এই গ্লান্ড কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের সিক্রেশন করে কোনোটা পানি তৈরি করে পানির মতো সিক্রেশন করে কোনটা তেল জাতীয় সিক্রেশন করে এই সিক্রেশনগুলির কাজ হলো চোখের সামনে একটা পানির লেয়ার তৈরি করা যাতে চোখটা সারাক্ষণ ভিজা থাকে এবং এই ভিজা যদি না থাকতো তাহলে চোখ শুষ্ক হয়ে যেত এবং চোখ ড্রাই হয়ে চোখ আমরা শক্তি হারিয়ে ফেলতাম তো এই চোখের পাতায় এক ধরনের গ্লান্ড আছে এটাকে বলা হয় মিমোমিয়াল গ্লান্ড যেটা তেল তেল জাতীয় জিনিস সিক্রেশন করে এই গ্লান্ড এই গ্লান্ডের মধ্যে যখন এটা তৈরি হচ্ছে পরে এটা নালীর মাধ্যমে যদি কোনো কারণে এই মুখটা ব্লক হয়ে যায় তখন তো এই সিক্রেশন গুলো আসতে না চোখের সার্ফেসে এই ব্লক হওয়ার জন্য কিন্তু সিক্রেশন তো হচ্ছে তখন এই জায়গাটা আস্তে আস্তে জমতে থাকে এবং ফুলে যায় এবং যখন ফুলে যাচ্ছে এটা কোনো ব্যথাও করতেছে না ইনফেকশনও হচ্ছে না কিন্তু এই মুখের এখানে যখন কোনো ব্যাকটেরিয়া এসে ইনফেকশন করতেছে বা তার টক্সিন জাতীয় জিনিস দিচ্ছে তখনই ইনফেকশন হচ্ছে তখনই ব্যথা হচ্ছে এবং তখনই মানুষজন আসলে আমাদের কাছে আসে তার আগ পর্যন্ত এটা গোটা এমনি ভালো হয়ে যাবে আসলে এই ক্যালজিয়াম গুলি এটা এমনি ভালো হয়ে যায় যেগুলো ভালো হয় এক দেড় মাসের মধ্যেই ভালো হয় এমনি ভালো হয়ে যেতে পারে আর যদি এক দেড় মাসের মধ্যে ভালো না হয় তাহলে আমরা একটা ছোট্ট সার্জারি করে দিই আমরা সার্জারি করে দেই এবং এখানে কি আসলে গরম পানির শেখ এগুলির কোন রোল আছে আসলে আমরা মানুষকে করার জন্য বলি আসলে আমার দৃষ্টিকোণ থেকে তেমন কোন রোল নয় গরম পানির শেক দেওয়ার তেমন কোন রোল জানা নেই আমরা কি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি এখানে আমরা আসলে মূলত যখন স্কিন ইনফেকশনে স্ট্যাফাইলোকক্কাস সোরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার বেশি ইনফেকশন করে এই ক্ষেত্রে আমরা ফ্লুক্লক্সাসিলিন অ্যাডভাইস করি বেশি অনেক ক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন অ্যাডভাইস করি আর চোখের এটা ড্রপ দিব তো জি জি চোখের চোখের ড্রপ ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ এবং আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারি যেটা আমরা বারবার বলি যে এখনকার যুগে কিন্তু যে আমাদের ছেলেমেয়েরা মানে অনেক বেশি ডিভাইস ওরিয়েন্টেড হয়ে গেছে এবং এই ডিভাইস ওরিয়েন্টেড হয়ে যাওয়ার কারণে তার কিন্তু স্বাভাবিকভাবে চোখের পলকটা পড়ে না যেটা এক মিনিটে বারো থেকে পনেরো বার হওয়া উচিত এই চোখের পলকটা স্বাভাবিকভাবে না পড়ার কারণে এই গ্ল্যান্ডের সিকুয়েশন গুলি ঠিক ব্যাঘাত ঘটে যার কারণে এটার পেছনে কিন্তু একটা রোল আছে আমাদের এই ডিভাইস ইউজের এবং এই যে গ্ল্যান্ডের সিকুয়েশন গুলি হচ্ছে না ওই যে আমি একটা বললাম যে চোখের সামনে যে পানির মানে একটা লেয়ার তৈরি হয় যে টিয়ার কমাতে হবে এবং চোখের পাতার হাইজিন মেনটেন করতে হবে হাইজিনটা বড় ইম্পর্টেন্ট এবং অনেক ক্ষেত্রে মাথায় খুশকি থাকে খুশকি থাকলে অবশ্যই খুশকি চিকিৎসা করতে হবে কারণ সে খুশকি থেকে এই চোখের পাতার ইনফেকশন হয় যেটাকে আমরা বলি ব্লেফারাইটিস এবং বেলোভারাইটিস থেকেও কিন্তু আপনার এই বেলভারাই এটা একটা ইনফেকশন এবং ইনফ্লামেশন এই চোখের গ্লান্ডের ডিসফাংশন গুলি হচ্ছে এবং চোখের পাতার স্বাভাবিক যে স্ট্রাকচার আছে এগুলি আপনার আপনার নষ্ট হয়ে যেতে পারে চমৎকার আপনি বলেছেন যে চোখের হাইজিন মেনটেন করতে হবে আমরা সব সময় এই জাতীয় রোগীদেরকে বলে থাকি যে মাথার খুশকি থাকলে অবশ্যই আপনারা ভালো শ্যাম্পু ইউজ করবেন যেমন ওষুধের প্রয়োজনীয়তা আসতে পারে সেই ক্ষেত্রে চোখে বেবি শ্যাম্পু দিয়ে আসলে হাইজিন করা অনেক ধন্যবাদ মেহবুব আমরা আপনার আপনার মাধ্যমে সাথে আলোচনা করে চোখের পাতার বিভিন্ন রোগ সম্বন্ধে জানছি আমরা আরো কিছু জানবো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব আহ প্রিয় দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে সে ডাক্তার মেহবুবের কাছ থেকে আমরা চোখের পাতা এবং তেরা চক্ষু এই বিষয়ে আরো কিছু প্রশ্ন নিয়ে ওনার সামনে আমরা আলোচনা করব আর কোথাও যাবেন না রাজ টিভির সাথে থাকবেন মানব দেহের সংবেদনশীল অঙ্গের মধ্যে অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে চোখ চোখের আলো অনুষ্ঠান যেখানে আধার হবে ম্লান আমি মনে করি ডাক্তার শাহেদ হাজার চৌধুরীর উপস্থাপনায় রাজ টিভি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নিবে আপনার শিশুটি কি সময়ের আগে এবং কম ওজনে হয়েছিল আপনি কি জানেন তার থেকে তার অন্ধত্ব হতে পারে নারানে নারা না নতুন ঘরে নতুন প্রাণে হবে নতুন সুড়রেগান নতুন করে চোখের আলো আধার হয়ে যাবে না। চোখের আলো আধার হয়ে যাবে বাংলাদেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে ডক্টর শাহেদ হায়দার চৌধুরীর গ্রন্থনা উপস্থাপনায় চোখের বিভিন্ন রোগের কারণ চিকিৎসা প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চোখের আলো আধার হবে ম্লান চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নিন দেখতে চোখ রাখুন শুধুমাত্র রাজ টিভিতে প্রতি শনিবার রাত দশ ঘটিকায় বাঁকা চোখ যেটাকে গ্রামেগঞ্জে এখন অনেক জায়গায় বলে লক্ষ্মী টেরা আসলে এটা কি আসলে টেরা চোখ বলতে আমরা যেটা বোঝাই যে আমরা যখন সামনে তাকিয়ে আছি চোখ দুটা সোজা থাকে এবং দুইটা চোখের দূরত্বটা একই রকম থাকে একটা কিন্তু টেরা চোখ হলে যখন একটা চোখ যে এক চোখে আমরা দেখতেছি আর চোখ হয় বাইরের দিকে ডেভিয়েট হয়ে গেছে অথবা ভিতরের দিকে ডেভিয়েট হয়ে গেছে অথবা উপরের দিকে তার পজিশন চেঞ্জ করছে অথবা তার নিচে নিচের দিকে সরে গেছে তো আমরা যদি চোখের পজিশনটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা ট্যারা চোখ বলি এবং এটা যে কোনো বয়সে হতে পারে সাধারণত জন্মের কয়েক সপ্তাহ পরে হতে পারে আর ট্যারা চোখ কখনোই আসলে লক্ষ্মী ট্যারা এটা বলা যাবে না কারণ ট্যারা চোখের সাথে শুধু আপনার তারাই এখানে সংশ্লিষ্ট থাকে না অনেক সময় চোখের ভিতরে ক্যান্সার হতে পারে যেটাকে আমরা বলি ক্যান্সার কিন্তু এটা এটা আসলে যেমন ওই একটা রোগ সেই সাথে জীবনেরও একটা হানিকর হিসেবে আমরা ধরে নিই যদি আমরা চিকিৎসা না করে থাকি তো এই জন্য লক্ষ্মী টারা বলা যাবে না ট্যারা হলে এটা অবশ্যই চোখ বিশ্বকের কাছে যেতে হবে এটা আসলে কি জন্য ট্যারাটা হয়েছে অনেক সময় আমরা যেমন চোখের চারপাশে বিভিন্ন মাসল থাকে মাংস পেশি থাকে এই রাখে যেমন মাংস যদি একটা দোলনা হিসাব করেন দোলনা চারটা দড়ি থাকে যখন একটা দড়ি যদি লুজ হয়ে যায় অথবা কোনো দড়ি যদি টাইট হয়ে যায় তাহলে দোলনাটা বেঁকে যাবে ঠিক তেমন যদি চোখের চারপাশে আমাদের ছয়টা মাংস আছে এই মাংস কাজ হলো চোখটাকে প্রপার পজিশনে সঠিকভাবে মানে ধরে রাখা যদি কোনো মাংস বেশি দুর্বল হয়ে যায় অথবা কোনো মাংস বেশি শক্তি বেশি দেখায় তখন চোখ বেঁকে যেতে পারে এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন নিউরোলজিক্যাল হতে পারে কোন দুর্বল হয়ে যেতে পারে তারপর অনেক সময় যদি চোখের দৃষ্টি কম থাকে একটা চোখে কম থাকে তখন ওই চোখটা আস্তে আস্তে বাইরের দিকে বেঁকে যেতে পারে তো এই জন্য আসলে বিভিন্ন কারণে চোখ বেঁকে যেতে পারে আসলে এই জন্য চোখের ডাক্তারের সম্পন্ন হতে হবে কি জন্যে বাঁকা হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয় প্রত্যেকটা কারণেরই সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং চিকিৎসা নিলে এই বাঁকা চোখটা সোজা হয়ে যায় আর চিকিৎসার বিষয়ে চোখ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি লাগে এবং সার্জারির ক্ষেত্রে যদি করে আমরা চোখটা সোজা করি তাহলে দুইটা আমরা বেনিফিট পেতে পারি একটা হচ্ছে চোখটা সোজা হলো যেটা হলো বাইরের দিক থেকে কসমেটিক্যালি সুন্দর দেখায় আমরা দুই চোখ দিয়ে কিন্তু একটা জিনিস দেখি একটা ইমেজ দেখি যেটাকে আমরা বলি বাইনে সিঙ্গেল ভিশন কিন্তু যদি এটা ছোটবেলা করা যায় তাহলে বাইনে সিঙ্গেল ভিশনটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি এটা আট বছরের পরে করি আমরা তাহলে বাইনোকুলার সিঙ্গেল ভিশনটা টা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে চোখ বাঁকা হলে যেমন হয় মানুষ তখন এক চোখে দেখে আরেকটা চোখ রেস্টে চলে যায় এবং আরেকটা চোখে যখন দেখতেছে তখন আরেকটা চোখে রেস্টে চলে যায় মানে এটা মনোকুলার ভীষণ থাকে তার তখন বড়বেলায় বেলায় অপারেশন করলে শুধু মনোকুলার ভীষণ থাকবে আর চোখের ওই যে কসমেটিক পারপাসটা মানে সুন্দর দেখা যাবে কিন্তু ওই বাইনোকুলার ভীষণটা ডেভেলপ হবে না এর জন্য ছোটবেলায় সার্জারি করাটাই উত্তম সার্জারি করে নেওয়াটা আসলে ছোটবেলায় উত্তম কারণ যে অলস চক্ষুর একটা প্রশ্ন এসে যাবে বা একই চোখ একটা চোখ দিয়ে দেখতে থাকবে বাইনোকুলার পাবে না আপনি আমরা আলোচনার এক পর্যায়ে বলছিলাম যে চোখের পাতার ক্যান্সার অত্যন্ত ভীতিকর এবং আপনি একটু আগে বাঁকা চোখের অন্যতম কারণ রেটিনো ব্লাস্টমা সেটা শুধু অঙ্গহানি নয় এটা জীবনহানি তিন বছরের মধ্যে একটা বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি না আমরা সঠিকভাবে চিকিৎসা করি এখন চোখের পাতার কি কি ক্যান্সার যেটা আমার চোখে সাবধান হতে হবে চোখের পাতার আসলে আহ বিভিন্ন ধরনের টিউমার হয় এবং বেশিরভাগ টিউমার মানে পার্সেন্ট টিউমারই হচ্ছে বলি যেটা হলো ক্ষতিকর জীবন না এবং ওই বিনাইন টিউমার গুলি একটা ছোট সার্জারি করলে ঠিক হয়ে যায় কিন্তু ক্ষেত্রে আপনার ক্যান্সার আর মানে সব টিউমারই ক্যান্সার না কিন্তু কিছু টিউমার ক্ষতিকর যেটাকে আমরা বলি ক্যান্সার বলি যেমন বেজাল সেল কার্সিনোমামা আমরা মেডিকেল ভাষায় বলি এবং সিভিল কার্সিনোমা যেটা দেখা যায় কি ইউরোপ আমেরিকাতে বেজাল সেল কার্সিনোমাটা বেশি সেল কার্সিনোটা কিন্তু তুলনামূলক কম ক্ষতিকর জীবনের জন্য হুমকি স্বরূপ না কিন্তু যেমন চোখের পাতায় হয় চোখের পাতাটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু অন্য যে ক্যান্সারগুলি আছে এটা চারপাশে ছড়িয়েও যায় এবং জীবনের জন্য হুমকি স্বরূপ এটা দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ যেটা সেমিসাস জনকারcinoma এটাই বেশি হয় এবং মানুষজন মনে করে যে এটা একটা গোটা হয়েছে আচ্ছা এটা তারা বিভিন্ন ঝারফুক নাই বিভিন্ন অসুল খায় কিন্তু আসলে চোখের ডাক্তারের কাছে আসে না আমি আজকে একটা پیشنট পেছি যারা বেজলসার করতা আয়ে বসोदर হয়েছে এই ক্যান্সারটা নিচের পাতাটায় টোটালটাই নষ্ট হয়ে গেছে তার এখন তার কপাল ভালো যে এটা তার ছড়ায় যায় নাই তার এই চোখের আশপাশর মধ্যে আছে আর সিভাসাস গিয়ান কারসিনোমা যেটা এটা হলো চোখের পিছনে ছড়ায় যায় এবং ওর যে শরীরের অন্য অঙ্গেও সরাই যায় এবং যদি চোখের পিছনে সরা যায় আমাদের পুরা চোখের পাতা এবং চোখে আমাদের তুলে ফেলতে হয় আর শুধু চোখের পাতার মধ্যে থাকলে এটা চিকিৎসা কিন্তু সার্জারি তখন আমরা এই ক্যান্সারটাকে আমরা রিমুভ করে এবং পাতার যে অংশটা ডিফেক্ট তৈরি হয় ওটা আমরা রিকনস্ট্রাকশন করে দিই যেটা আমরা চোখের প্লাস্টিক সার্জারি বলি বা প্লাস্টিক সার্জারি বলি এবং আমরা এই পেশেন্ট প্রচুর পাই এবং এটার চিকিৎসা করলে তার চোখের সৌন্দর্যও ঠিক হয়ে যায় চোখের কার্যক্রম কার্যকর ঠিক থাকে এবং জীবনের জন্য হুমকি স্বরূপ থাকে না কিন্তু এটা আর্লি আসতে মানে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় রোগীর জন্য ততই মঙ্গল অনেক ধন্যবাদ আসলে সময় একটা ফ্যাক্টর আপনার কোনো কিছুতেই অবহেলা যেমন করা যাবে না তেমনি চোখের পাতায় কোনো গোটা সামান্য কোনো ডিফরমিটি বা ব্যত্যয় দেখলেই আসলে চক্ষু চিকিৎসকের আমি একটু একটু ইনফর্ম করতে চাই যে আমাদের দেশে বিশেষ করে মানুষজন পুরুষ মানুষরা স্মোকিং এ অনেকে স্মোকিং করে এবং আমাদের দেশের মেয়েরা কিন্তু পান সুপারি খায় এবং পানের সাথে কিন্তু জর্দাও খায় এই পান সুপারি জর্দা এবং এই ধূমপান এই সবগুলোই কিন্তু ক্ষতিকর এবং ক্যান্সার হওয়ার জন্য খুব ভালো মানে উপাদান তো এই জন্যে যারা পান সুপারি খায় আমি সে সমস্ত মা বোনদেরকে অনুরোধ জানাই আপনারা পান সুপারি জর্দা এটা পরিহার করুন এবং যারা ধূমপান করেন তাদেরকে অনুরোধ জানাই আপনারা পরিহার করুন ধূমপান বা চোখের ক্যান্সার না শরীরের যে কোনো ক্যান্সারের জন্য ঝুঁকি থাকে যেটা আমরা সবাই জানি অনেক চমৎকার কারণ আপনি আসলে খুব সচেতনামূলক একটু কথা বলে দিয়েছেন সাধারণ মানুষকে জানান দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তারা তো ওইভাবে ডিজিজ সম্বন্ধে জানবে না কিন্তু আমাদেরকে প্রতিটা পয়েন্টেই ধরে দিতে হচ্ছে যে ভালো এবং মন্দের পার্থক্য ডাক্তার মেহবুব আপনাকে অশেষ ধন্যবাদ আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ত একটি সেন্টারে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ এবং আপনি চোখের পাতার বিভিন্ন রোগ এবং আহ প্লাস্টিক বা রিকনস্ট্রাকশন চোখের পাতা নষ্ট হয়ে গেলেও সেই পাতাটাকে আপনারা রিপেয়ার করে দিচ্ছেন এটি দুরূহ কাজ আপনি করে যাচ্ছেন অনেক ব্যস্ত সময় থেকে আমাকে আপনি সময় দিয়েছেন আপনি জেনে থাকবেন যে রাজ আমরা প্রায় দু বছর যাবত এই চোখের আলো আধার হবে ম্লান এই অনুষ্ঠানটি নিয়মিত করে যাচ্ছি এবং বিভিন্ন পর্বে আমাদের বৈশিষ্ট্য বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ যে যে বিষয়ে বেশি এক্সপার্ট ওনাকে আমরা এনে সাধারণ মানুষের জন্য সাধারণ হয়ে কথা বলি আসলে এই যে আমি দীর্ঘদিন যাবত পরিচালনা করছি অনুষ্ঠানটি আপনার এই অনুষ্ঠানটি কেমন লাগে বা মানুষ কিন্তু আমাদের সহযোগী তারা দীর্ঘদিন যাবত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানটির জন্য চলুক তা আপনি কিভাবে এই অনুষ্ঠানটির মূল্যায়ন করবেন সাধারণ মানুষের জন্য আসলে এটা ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা উচিত হবে না এটা অনেক বড় কাজ এবং এই সচেতনতামূলক কাজ এটা কিন্তু একটা বিশাল বিশাল একটা কাজ এবং এই কাজের মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত হচ্ছে কারণ অনেকে আছে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে কিন্তু আসলে আমাদের নাই আমরা সচেতন এই যে অনুষ্ঠানটা আপনি হাতে নিয়েছেন এবং এই দুই বছর ধরে করছেন আমি আশা করি বাংলাদেশের সকল মানুষ না কিন্তু একটা অংশ হলেও উপকৃত হচ্ছে এবং আপনাকে যারা সাপোর্ট দিচ্ছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা জনকল্যাণমূলক কাজ তারা এগিয়ে এসেছে এবং আপনাকে আমি মানে এই যে আপনি যে ধৈর্য ধরে এই এতদিন ধরে করছেন এটা আসলে আপনাকে আমি ধন্যবাদ শ্রদ্ধা এটা আশা করি দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে যাতে আপনি সুস্থ থাকেন এবং এই কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন অনেক ধন্যবাদ প্রিয় অনুজ ডাক্তার মেহবুব আবির। আপনাকে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোনো এক সময় কোনো একটা অনুষ্ঠানে পাব প্রিয় দর্শক আজকে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে আমরা নিয়মিতভাবে এই চোখের আলো আধার ম্লান অনুষ্ঠানটি করে যাব বলে আশা ব্যক্ত করেছেন আমাদের অতিথি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ